সভা চলাকালীন আবারও বিজেপি কর্মীদের উপর হামলা দুষ্কৃতীদের। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাসাত কোটরা কদম্বগাছি এলাকায় চলা বিজেপির পথসভায়। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী, যার মধ্যে একজন গুরুতর আহত, যাকে বারাসাত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারাসাত সাংগঠনিক জেলার কনভেইনার অনুপ দাসের দাবি, পেট্রোল ডিজেলের দাম রাজ্য সরকার কমাচ্ছে না। তারই প্রতিবাদে এদিন দলের নির্দেশে এবং তার নেতৃত্বে পথসভা চলছিল কোটরা কদম্বগাছি বিজেপি কার্যালয়ের সামনে। অভিযোগ, সেই সময় স্থানীয় উপপ্রধানের ছেলের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রড নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। করে আমরা সভাটা করছিলাম, আর আমরা এমন একটা রাজ্যে বাস করছি যে রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কোনো অধিকার নেই। আমরা তো নিয়ম মেনে করছিলাম, বিরোধী দলের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যদি এর কোনো প্রতিকার না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনাকে মারধর করেছে? আমাকে মেরেছে, প্রচণ্ডভাবে মেরেছে, রড দিয়ে মেরেছে। আমার সমস্ত হাতটা সব ফুলে গেছে, কেন আঙুল দিয়ে রক্তপাত হয়েছে। আমাদের ওই আমাদের কার্যকর্তা শ্যামল সাহা, তাকে তো রড দিয়ে মেরেই একদম তাকে থাকা দেখি আমার আরও বেশি লেগেছে। আমাদের প্রমুখ গোপীনাথ সাহা, ওকেও মেরেছে। কী নাম আপনার? আমার নাম কালীপদ ঘোষ, আমি বর্তমানে সভা কনভেনার ছিলাম। রডের আঘাতে দুজন বিজেপি কর্মী আহত হয়, যার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। বাইট কালীপদ ঘোষের 1-45। রডের আঘাতে দুজন বিজেপি কর্মী আহত হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা সর্বত্রই ঘটে চলেছে, পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এই ঘটনা নিয়ে দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ফোন করা হলে তিনি ফোন তোলেননি বলেও অভিযোগ। ভারতীয় জনতা পার্টির কোটরা কদম্বগাছি মণ্ডলের নেতৃত্বে ওখানে এক সভা চলছিল, পথসভা। পুলিশকে ইনফরমেশন করা হয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম যেটা কেন্দ্রীয় সরকার কমিয়েছে রাজ্য সরকার কমাচ্ছে না, তার প্রতিবাদে আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে সারা আমাদের বারাসাত সাংগঠনিক জেলার যতগুলো মণ্ডলে আছে আমাদের আগামী 24 তারিখ পর্যন্ত আমাদের এই ধরনের মণ্ডলে মণ্ডলে কার্যক্রম চলছে। তারই স্বরূপ আজকের কোটরা কদম্বগাছি অঞ্চলে এই সভা চলছিল এবং সেখানে বক্তব্য চলছিল। সেই বক্তব্য চলার মাঝখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুনীল মণ্ডলের ছেলে স্বদেশ মণ্ডলের নেতৃত্বে, উপপ্রধান তার নেতৃত্বে, সেখানে ভারতীয় জনতা পার্টির যে সভা চলছিল সবাই গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে আক্রমণ করা হয়। তবে বিজেপির তরফ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ জানাবে বলে জানান অনুপ দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার রাত্রে। ক্রাইম রিপোর্ট, নোবেল বাংলা।